আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুমিস ফুড গ্যালারি। বরাবরের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে রুমিস ফুড গ্যালারিতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব নুডলস পিৎজা। চলুন দেখে নিই কিভাবে এটা তৈরি করে নিতে হবে। এখানে আমি পানি গরম করতে দিয়েছি এবং এর মধ্যে এখন 2 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি। আমি ম্যাগি নুডলস নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারেন। তো নুডলসটা কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর এখন এর মধ্যে নুডলস এর মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখন নুডলস এর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং চুলার আঁচটা এই পর্যায়ে বাড়িয়ে দিয়ে নুডলস এর পানিটাও শুকিয়ে নিতে হবে। নুডলসটা রান্না করা কমপ্লিট, এখন এটা ঠান্ডা হতে দেব। আর এখানে ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। রসুনটা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখানে গাজর, মাশরুম, সসেজ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। কিছুক্ষণ ভেজে নেয়ার পর এর মধ্যে সস দিয়ে দিব। সয়া সস দিব, ওয়েস্টার সস দিব, টমেটো সস দিব, ব্ল্যাক পেপার দিব, চিলি ফ্লেক্স দিব। আমি আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করবেন, সসগুলো ব্যবহার করবেন। তো এগুলোর সাথে সসগুলো ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিয়েছি এই মাশরুম, সসেজ, গাজর, পেঁয়াজ গুলো। এখন এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর অবশ্যই চেষ্টা করবেন ক্যাপসিকামটা লাস্টের দিকে দেওয়ার জন্য, কারণ শুরুতে যদি ক্যাপসিকামটা দিয়ে দিই ক্যাপসিকামটা একটু সেদ্ধ হয়ে যাবে, যেটা খেতে অতটা ভালো লাগবে না। তো যার কারণে ক্যাপসিকামটা আমি লাস্টেই দিয়েছি। তো এদিকে দেখুন 2টা ডিম নিয়ে নিচ্ছি, আর ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এখন ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই পর্যায়ে নুডলসটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন গোলানো ডিম নুডলস এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে, গরম নুডলসে ডিমটা কিন্তু দেয়া যাবে না, নুডলসটা ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর ডিমটা মেশাতে হবে। তো নুডলস এর সাথে ভালোভাবে ডিমটা এখন মিশিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানটা কিন্তু ঠান্ডা, তো এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা সয়াবিন তেল অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে নুডলসটা দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে এটা একটু গোল করে নিতে হবে, চারপাশ ছড়িয়ে দিচ্ছি, একটু গোল শেপ করে নিচ্ছে। এখন এই ফ্রাই প্যানটা চুলাতে বসিয়ে দিব এবং চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। পাঁচ মিনিট পর এখন এটা উঠিয়ে দিতে হবে। দেখুন কি সুন্দর জমে গিয়েছে। তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করতে হবে।
5 মিনিট পর এই বিটটাও হয়ে গিয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হতে কিন্তু বেশি টাইম লাগে না, দেখুন হয়ে গিয়েছে। এখন এর উপরে টমেটো সস দিয়ে দিচ্ছি। সসটা চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। পিৎজা তৈরি করতে যা যা লাগে ঠিক সেভাবেই আপনারা এটা সাজিয়ে নেবেন। আর এখানে আপনারা গরুর মাংস কিংবা মুরগির মাংস ব্যবহার করতে পারেন, বা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন। আরো পিৎজা তৈরি করতে যা যা লাগে আপনারা ঠিক সেভাবে এটা তৈরি করে নিতে পারেন। এখন এর উপরে মজারেলা চিজ দিয়ে দিব। চিজটা কিন্তু মাঝ বরাবর দিতে হবে, চারপাশে দেওয়া যাবে না, কারণ চিজটা যখন গলে যাবে তখন চারপাশে অটোমেটিক নেমে আসবে। চারপাশটা একটু খালি রাখতে হবে। এখন এর উপর ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি। আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে আরো 5 মিনিট চুলাতে রেখে দিব, যতক্ষণ না চিজটা গলে আসে। তো 5 মিনিট পর দেখুন চলে আসলাম। আর এই পর্যায়ে নুডলস পিৎজা আমার তৈরি হয়ে গিয়েছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। তো আমি আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি, ভিতরটাও কেমন হয়েছে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে এই রান্নাটা। এই রান্নাটা কিন্তু করতে অনেক অল্প সময় লাগে, আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখুন কত সুন্দর হয়েছে, চিজটাও কিন্তু খুব সুন্দর ভাবে মেল্ট হয়ে গিয়েছে। এটা দেখলে বোঝাই যাবে না যে এটা চুলাতে তৈরি করা। খুব পারফেক্ট ভাবে এই রান্নাটা হয়েছে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।